নমস্কার বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাই বেঙ্গলি আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের নিউ ভিডিওতে। তো আজকে থেকে আমরা একটি নতুন সেকশান চালু করতে চলেছি, টুডেজ বেস্ট অফার সেকশান। তো টুডেজ বেস্ট অফার সেকশানে প্রতিদিনের বাছাই করা যে অফারগুলো, সেই অফার সম্বন্ধে ডিটেলসে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের হাতে চারটে বাছাই করা অফার এসেছে। তো এই চারটে অফারের পুরো ডিটেলস আমি তোমাদেরকে বলবো। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওর সাথে জুড়ে থাকো। আমি আশা করি তোমরা কিছু না কিছু প্রফিট নিয়ে তবেই তোমরা যাবে এই ভিডিও দেখার পরে। তো প্রথম যে অফার এসেছে সেটা মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনের তরফ থেকে। তো মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনে এবছরের সবথেকে বড় ইউপিআই অফার দিয়ে দিয়েছে তারা। তো তিনটে ইউপিআই ট্রানজ্যাকশানের জন্য তোমাদের সামনে 75 টাকা প্রোভাইড করছে মাই এয়ারটেল অ্যাপ্লিকেশন। কিন্তু তোমাদেরকে বলে রাখি, এটা শুধুমাত্র নিউ কাস্টমারদের জন্য, যারা এখনও পর্যন্ত মাই এয়ারটেল অ্যাপ্লিকেশানে গিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেনি। তো তারা অবশ্যই তাড়াতাড়ি ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করে নাও এবং মাত্র 3টে ট্রানজ্যাকশানের জন্য তোমরা পেয়ে যাও 75 টাকার ক্যাশব্যাক। তো তোমরা কীভাবে পাবে সেটাও আমি ফুল ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্লে স্টোর থেকে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করে নাও মাই এয়ারটেল অ্যাপ্লিকেশান। মাই এয়ারটেল অ্যাপ্লিকেশানের জন্য তোমার এয়ারটেলের সিম কার্ড কিংবা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের প্রয়োজন হয় না, আগেই জানিয়ে দিই। তো মাই এয়ারটেল অ্যাপ্লিকেশান না ডাউনলোড করার পরে তোমরা কন্টিনিউয়ের উপর ক্লিক করো। কন্টিনিউ উপর ক্লিক করার পর অ্যালাউ অপশনকে ক্লিক করো। এরপর তোমার মোবাইল নাম্বার দিয়ে দাও, যে মোবাইল নাম্বারে তোমার ব্যাঙ্ক ডিটেলস আছে। তো সেই মোবাইল নাম্বার দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করো। রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করার পর অ্যালাউ অপশন আসবে। অ্যালাউ দেওয়ার পরে তোমার ফোনে 6 ডিজিটের একটা ওটিপি আসবে। সেই ওটিপি দেওয়ার পরে ওকে গট ইটের উপর ক্লিক করো। এরপর আরও একবার অ্যালাউ অপশনের উপর ক্লিক করার পরে তোমার মেন ইন্টারফেস ওপেন হয়ে যাবে তোমার সামনে। এরপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিম ইউপিআই বলে একটি অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো ভিউ ইউপিআই অপশানের উপর ক্লিক করো। যখনই ভিউ ইউপিআই অপশানের উপর ক্লিক করবে তো তোমার সামনে সেন্ড SMS অপশান আসবে। তো সেন্ড SMS এর উপর ক্লিক করো। এরপরে তোমার যে সিমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই সিমের ওপর ক্লিক করে প্রসিডের উপর ক্লিক করো। প্রসিডের উপর ক্লিক করার পরে ভেরিফাই ইউর ডিভাইস হবে। তো কিছুক্ষণ লোডিং হওয়ার পরে তোমার সামনে তোমার ইউপিআই আইডি ওপেন হয়ে যাবে। তো তোমরা এতদূর পর্যন্ত করে নাও। এতদূর পর্যন্ত করার পরেই তোমরা যখনই অফার সেকশনে যাবে তো পেমেন্ট বলে যে অপশান আছে সেই অপশানে গেলেই দেখতে পাবে ₹75 ক্যাশব্যাক অন কমপ্লিটিং ফার্স্ট ট্রানজাকশান। তো এটার উপর যখনই ক্লিক করে ফুল টার্মস অ্যান্ড কন্ডিশান ওপেন করবে তো তোমাদের সামনে এই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশান আসবে। মিনিমাম 500 টাকা যে কোনো ইউপিআই আইডিতে তুমি যদি সেন্ড করো মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনের থ্রু প্রথমবারের জন্য, তাহলে তোমরা প্রথম 3 ট্রানজাকশানের জন্য 75 টাকা ক্যাশব্যাক পাবে। এর জন্য তোমাকে মিনিমাম 500 টাকা ট্রান্সফার করতে হবে এবং যে কোনো ইউপিআই আইডিতেই ট্রান্সফার করতে পারো এবং ক্যাশব্যাক রিসিভ হবে তোমার 3 দিনের মধ্যে, 3 ওয়ার্কিং ডের মধ্যে তোমার ক্যাশব্যাক রিসিভ হবে। এবং এই অফার চলবে তোমার 10ই মে থেকে 31শে মে পর্যন্ত। তো অনেক দিন টাইম আছে, তোমরা এই অফারকে অ্যাপ্লিকেবল করে নাও এবং তোমরা তোমাদের ক্যাশব্যাক পেয়ে যাবে। তো কীভাবে পাবে, এরপর পে মানি অপশানের উপর ক্লিক করো। পে মানি অপশানের উপর ক্লিক করার পরে যে কোনো একটি ইউপিআই আইডি দাও। ইউপিআই আইডি দেওয়ার পরে তোমার সেই ব্যাঙ্কে যার ইউপিআই আইডি তার নাম চলে আসবে এবং রিমার্কে তুমি কিছু একটা লিখে দাও, পেমেন্ট কিংবা যা তামাতে একটা লিখে দিয়ে এন্টার অ্যামাউন্ট 500 দিয়ে প্রসিড করো। প্রসিডের উপর ক্লিক করার পরে তোমার ইউপিআই আইডি চাইবে, ইউপিআই পিন চাইবে। ইউপিআই পিন দেওয়ার পরেই প্রসেসিং হবে পেমেন্ট এবং কিছুক্ষণ পরে তোমার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এইভাবে তোমরা 3 বার পেমেন্ট করে দাও। 3 বার পেমেন্ট করে দেওয়ার পরে উইদিন 3 দিনের মধ্যে তোমাদের সামনে 75 টাকা ক্যাশব্যাক রিসিভ হয়ে যাবে মাই এয়ারটেল ওয়ালেটে, যে টাকা থেকে তুমি যা কিছু করতে পারো। এটা তো গেল ফার্স্ট অফার। এবার আসছি সেকেন্ড অফার। সেকেন্ড অফার একটা সিলেক্টেড অফার। তো এই অফার সব অ্যাকাউন্টে অ্যাপ্লিকেবল না। তো তোমরা সব অ্যাকাউন্টেই চেক করে নাও। গোল্ড সেকশানে চলে যাবে, পেটিএমে যাবে। পেটিএম ওপেন করার পরে গোল্ড সেকশানে গিয়ে তোমরা গোল্ডে হ্যাবে প্রোমো কোড 100 টাকার গোল্ড বাই করতে যাবে এবং হ্যাবে প্রোমো কার্ডে প্রোমো কোড অপশানে তোমরা দিয়ে দেবে গোল্ড APR 100 এবং অ্যাপ্লাই অপশানের উপর ক্লিক করবে। তো অ্যাকাউন্ট স্পেসিফিক অফার, তো তোমরা চেক করে নেবে তোমার কোনো কোনো অফারে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তো আমার 5টা অ্যাকাউন্টের মধ্যে আমার শুধুমাত্র 2টো অ্যাকাউন্টে অ্যাপ্লিকেবল হয়েছে, বাকি 3টেতে অ্যাপ্লিকেবল হয়নি। তো তোমরা একবার চেক করে নাও, যদি তোমাদের অ্যাকাউন্টে অ্যাপ্লিকেবল হয়ে যায় তাহলে ভালো কথা, 100 টাকার গোল্ড কিনে তোমরা 100 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে। তো আরও একটা কথা বলে দিই, পেটিএমের যে রিচার্জ প্রোমো কোড মান্থলি 10 বা মান্থলি 20 সেগুলো অ্যাকাউন্ট স্পেসিফিকভাবে কাউন্ট হচ্ছে। তো তোমরা সব অ্যাকাউন্টে একবার করে চেক করে নাও।
তো এরপরে যে যে অফারের বিষয়ে আমরা আসবো সেটা হচ্ছে পেটিএমের যে ম্যাজিক প্রোমোকোড, সেই ম্যাজিক প্রোমোকোড আবারও ব্যাক চলে এসেছে। তো পেটিএমের ম্যাজিক প্রোমোকোডের মাধ্যমে তোমরা 5 টাকার ইনস্ট্যান্ট কমিশন হয়ে যাবে। তো এর জন্য তোমাদেরকে কী করতে হবে, এর জন্য তোমরা পেটিএম অপশানে চলে আসবে, পেটিএম ওপেন করবে এবং এখানে যে সার্চ অপশান থাকছে সেই সার্চ অপশানের উপর ক্লিক করবে এবং সার্চ অপশানের উপর ক্লিক করার পরে তোমরা 1 রুপিস ডিল বলে সার্চ করবে, 1 RSDE সার্চ করবে, তাহলেই তোমাদের সামনে চলে আসবে। এরপর তোমাদের এই ধরনের বিভিন্ন ডিল চলে আসবে। তো এই ডিলগুলো তোমরা দেখতে পাচ্ছ, 1 টাকা দিয়ে ডিল কিনলে তোমরা 6 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবে। তো 1 টাকা দিয়ে বিভিন্ন ডিল শো হচ্ছে, তোমরা যে কোনো একটার উপরে ক্লিক করো, ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রোমোকোড, ম্যাজিক প্রোমোকোডের অপশান আছে। তো ম্যাজিক প্রোমোকোড অপশানের উপর তোমরা ক্লিক করে দাও। ম্যাজিক প্রোমোকোড অপশানের উপরে যখনই ক্লিক করবে এবং তোমাদের সামনে 1 টাকা কেটে নেবে ওয়ালেট থেকে এবং ওয়ালেট থেকে কাটার পরেই তোমাদের সামনে 6 টাকা ক্যাশব্যাক দিয়ে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ম্যাজিক প্রোমোকোড সাকসেসফুলি হয়ে গেছে। তো আমি ওয়ালেট সেকশানে এসেছি এবং পেড ফর পেটিএম বলে 1 টাকা কেটেছে এবং 6 টাকা ক্যাশব্যাক রিসিভ হয়েছে। তো এটার উপরে যখনই ক্লিক করেছো তো হোম স্টোর প্রোমোকোড ম্যাজিক তরফের, ম্যাজিক প্রোমোকোডের তরফ থেকে আমার 6 টাকা রিসিভ হয়েছে। তো এই অফারও তোমাদের সমস্ত পেটিএম অ্যাকাউন্টে অ্যাপ্লিকেবল, KYC, নন KYC, মিনি KYC সমস্ত অ্যাকাউন্টে। তো তোমাদের কাছে যতগুলো পেটিএম অ্যাকাউন্ট আছে তোমরা সমস্ত অ্যাকাউন্টে ট্রাই করো এবং 5 টাকা 5 টাকা করে কমিশন নিয়ে নাও। তো এরপরে যে অফার এসেছে সেটা হচ্ছে রিচার্জ প্রোমোকোড এবং এটা এসেছে ফ্রিচার্জ অ্যাপ্লিকেশনের তরফ থেকে। তো তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, যারা নতুন নতুন অফারের সন্ধান করো তারা ফোনে মিনিমাম যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে রাখবে সেগুলি হচ্ছে পেটিএম, ফোনপে, গুগল পে, মোবিকুইক, ফ্রিচার্জ। তো এই অ্যাপ্লিকেশানগুলোতে প্রতিদিন অহরহ অফার আসতেই থাকে, সুতরাং তোমরা এই অ্যাপ্লিকেশানগুলো তোমাদের ফোনে মাস্ট ইনস্টল করে রাখবে। তো তোমরা যখনই তোমাদের ফ্রিচার্জ অ্যাপ্লিকেশান ওপেন করবে, ফ্রিচার্জ অ্যাপ্লিকেশান ওপেন করার পরে তোমাদের নিচের দিকে দেখবে অফার সেকশান। তো অফার সেকশানের উপর যখনই ক্লিক করবে তো উপরের দিকে দেখতে পাবে তোমরা সুপার অফার। সেই সুপার অফারের উপর যখনই ক্লিক করবে তোমাদের সামনে একটা রিচার্জ অফার শো হবে প্রথমেই, ₹100 ক্যাশব্যাক অন প্রিপেড মোবাইল রিচার্জ। তো এই অফার অতটা খাস না, তবুও আমি তোমাদেরকে বলছি, তার কারণ এই অফারের ফুল টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর যখনই তোমরা ক্লিক করবে তো তোমাদের সামনে বলেছে মিনিমাম 99 টাকার রিচার্জ তোমাদের করতে হবে এবং এই মিনিমাম 99 টাকার রিচার্জে তোমরা তখনই ক্যাশব্যাক পাবে, প্রথম 2 বার 99 কিংবা তার অধিক রিচার্জ করলে তোমরা ক্যাশব্যাক পাবে না। তো 3 নম্বর বারে যখন তোমরা রিচার্জ করবে 99 টাকার অধিক তখন তোমরা 50 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে এবং 4 নম্বর এবং 5 নম্বর রিচার্জে তোমরা কিছু পাবে না এবং 6 নম্বর রিচার্জ যখন 99 বা তার বেশি টাকার করবে তখন আরও 50 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবে। তো টোটাল তোমরা 100 টাকার ক্যাশব্যাক পাবে 6 বার রিচার্জ করলে ফ্রিচার্জ থ্রু 99 টাকা বা তার অধিক। তো তোমরা সবাই জানো অনেক সময় কোনো ধরনের রিচার্জে অফার থাকে না, আমরা শুধু পেটিএম কিংবা ফোনপে থেকে রিচার্জ করে নিই। তো এই অফারের ইনফরমেশানটা তোমরা জেনে রাখো, যখন কোনো অফার থাকবে না তখন 99 টাকার উপরেই তোমরা রিচার্জ করবে, তখন তোমরা প্রথমে ফ্রিচার্জ থেকে প্রথম 2 বার করলে কিছু পাবে না, 3 নম্বর বার তোমরা 50 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবে এবং 6 নম্বর বারে আবার 50 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবে। তো আজকের জন্য এই অফারগুলোই তোমাদের জন্য স্টক ছিল, দিনের লেটেস্ট যে কোনো অফার আসলে আমি তোমাদের সামনে অফার সেকশানে যে নতুন সেকশান চালু করেছি টুডেজ বেস্ট অফার সেকশান, এই সেকশানে ভিডিও আপলোড করে দেবো। তো তোমরা ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা এই ধরনের ভিডিও চাও কি না। যদি তোমরা এই ধরনেরই অনলাইন অফিসিয়াল ভিডিও চাও তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত, তাহলে আমি এই ধরনেরই ভিডিও ডেইলি আপডেট দিতে থাকবো তোমাদের সামনে। তো অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ বেঙ্গলি আর্নিং ভিডিও পরিবারের সদস্য হয়ে আমাদের সাথে জুড়ে থাকার জন্য। তো বন্ধুরা আজকের জন্যই এইটুকুই।